সিপিএম নেতা প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্রগড়ের রামনগর এবং খয়েরপুরের বাড়িতে টানা 12 ঘন্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালালেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। সম্প্রতি ভোজনগর থানায় ভিজিলেন্সের ডিএসপি জিরানিয়া ডালরং পবিত্রগড়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির একটি মামলা দায়ের করেছিলেন, যার নাম্বার হচ্ছে 29-21 এবং দুর্নীতি দমন আইনে 13-2 ধারায় মামলাটি দায়ের করা হয়। প্রথমে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল এনসিসি থানার এসডিপিও প্রিয়া মাথুরী মজুমদারের হাতে, পরবর্তীতে সেই মামলার ভার তুলে দেওয়া হয় ক্রাইম ব্রাঞ্চের হাতে। তারই প্রেক্ষিতে শুক্রবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক সৌরভ সেনের নেতৃত্বে 6 জনের একটি দল হানা দেয় সিপিএম নেতা পবিত্রগড়ের রামনগর বাড়িতে। ক্রাইম ব্রাঞ্চের অপর আধিকারিক অজয় দাসের নেতৃত্বে অপর দলটি যায় খয়েরপুরের বাড়িতে। সেখানে তল্লাশি চালানোর পাশাপাশি টানা জিজ্ঞাসাবাদ করা হয় পবিত্রগড়ের ছোট ভাই প্রশান্ত করকে। অপরদিকে রামনগরে জিজ্ঞাসাবাদ করা হয় সিপিএম নেতা পবিত্রগড়কে। এই প্রসঙ্গে আইনজীবী ভাস্কর দেববর্মা জানিয়েছেন, এক কথায় বলবো, ওরা মিথ্যা কোনোদিন মিথ্যা দাঁড়ায় না, সত্য সত্যের উপরে দাঁড়ায়। মিথ্যা মামলা দিয়ে সত্যকে স্থাপন করা যায় না। গ্রামের তরফ থেকে যে দাবি করা হচ্ছে, কিছু না কিছু আপত্তিজনক কিছু একটা আছে, বা সম্পত্তির যে পরিমাণগত বিষয় নিয়ে যে বলা হচ্ছে যে কিছু না কিছু নেই, কিছু পাইনি। 28 কোটি টাকার দুর্নীতির একদম মিথ্যা, একদম বোগাস, একদম বোগাস। শোনা যাচ্ছে কিছু কাগজপত্র নথি সিজ করা হয়েছে, এরকম কিছু তো যা যা আছে নথি দস্তাবেজ ওনার সম্পত্তির মধ্যে সব নিচ্ছে আর কি, হিসাব নিচ্ছে, কিন্তু পুরো বোগাস। কিন্তু আপনারা তো এইগুলি আগেও দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আজকে আবার সেই তদন্ত মানে সেটা সারাদিন এতক্ষণ কি জিজ্ঞাসাবাদ হবে, ওরা মনে করেছিল যে কিছু হয়তো বা লুকানো আছে, হ্যাঁ হাইড করা কিছু আছে, তার জন্য দল বেঁধে আসা। কোনো ব্যাংক অ্যাকাউন্ট কি এগুলি কি বন্ধ করা হয়েছে নাকি? না না, সব চালু আছে, কিছু কোনো কিছু দাঁড়ায় মানে একদম মিথ্যা, মিথ্যা মামলার উপরে দাঁড়াতে পারে একদম মিথ্যা বলবে। আর এদিকে সূত্রের খবর, এদিন ক্রাইম ব্রাঞ্চের সদস্যদের পূর্ণ সহযোগিতা করেছেন সিপিএম নেতা পবিত্রকর ও তার ভাই প্রশান্ত কর। ক্রাইম ব্রাঞ্চের এই টানা জিজ্ঞাসাবাদ সম্পর্কে নিজের প্রতিক্রিয়ায় পবিত্রকর জানিয়েছেন, 28 কোটি টাকার একটা মানে কিছু কিছু সংবাদ মাধ্যম করছে যে আপনি আপনার যে দপ্তরগুলি ছিল সেই দপ্তরগুলিতে নাকি ঘোটালা হয়েছে, দুর্নীতি হয়েছে 28 কোটি টাকার। তো এই 28 কোটি টাকার বা এই বিষয়ে কি তারা কিছু বলেছে? এই বিষয়ে তো তারা, আমি যে সার্টিফিকেট কপি বের করেছি তাতে তো এইরকম কোথাও নেই এফআইআর মধ্যে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে স্বাভাবিক কারণে আমার তো নির্দিষ্ট ইনকাম আছে, আগে ভাতা পেতাম এখন পেনশন পাই, আমার স্ত্রী একজন পার্টির হোল্ডার, তার বাইরে আমার জমির ধান থেকে আমরা কুরাকি চাল খাই, আমার রাবার বাগান আছে, এটা আমার ছোটো ভাই মেনটেন করে, বড় সহযোগিতা করে এসছি, তারাও আমাদের, আমি কষ্ট পেয়েছি সারাদিন কারণ আমার অনেকগুলি কর্মসূচিও ছিল এবং তাদের অনুরোধে কর্মসূচি আমার স্থগিত করতে হয়েছে, বাতিল করতে হয়েছে ফোন করে টরে। এদিন পবিত্রকর জোর দিয়ে আরো জানিয়েছেন রাজ্য সরকার পুলিশকে দিয়ে হয়রানির চেষ্টা করছেন তাকে। এই প্রসঙ্গে সিপিএম নেতা বাদল চৌধুরীকে হেনস্থার প্রসঙ্গটিও তুলে ধরেন তিনি। এখন দেখার বিষয় হচ্ছে শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায় পবিত্রকর ইস্যুটি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।